আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো আলুর দম ও লুচির রান্নার রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আপনারা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন প্লিজ তো প্রথমেই আমি পরিমাণ মতো আটা নিয়ে নিছি তো আটাতে আমি লবণ আর সামান্য পরিমাণে তেল দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিব তেল দিয়ে সুন্দরভাবে মিক্স করতে হব তারপর হচ্ছে আমি সামান্য পরিমাণে পানি দেব কিছু কিছু করে পানি দিয়ে আমি মাখাবো একেবারে পানি দেব না হালকা হালকা পানি দেব দিয়ে দিয়ে আমি একটা ডো তৈরি করবো তো এই দেখেন আমার ডো তৈরি করা শেষ এখন আমি হালকা তেল দিয়ে ডোটা তে মাখিয়ে নেব নিয়ে আমি এক সাইডে রেখে দেবো কিছুক্ষণের জন্য অবশ্যই ঠেকে রেখে দেব তারপরে দেখেন আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটোগুলা কেটে নিচ্ছি পেঁয়াজটা টুকরো টুকরো করে কাটবেন টমেটো গোলাও টুকরো টুকরো করে কাট কাটবেন ছোট সাইজ করে তো এইভাবে আমি কেটে নেব তো এই যে আমার কাটা শেষ সবগুলো আর আমি আগে থেকেই আলুগুলো সিদ্ধ করে ছিলিয়ে নিয়েছি তো এখন আমি রান্নাটা শুরু করব তো তার জন্য আমি প্যানে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে পেঁয়াজ টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ দিয়ে আমি এগুলো ভাসে থাকবো তো হালকা ভাজার পরে আমি এখানে আদার পেস্ট রসুন পেস্ট আর জিরার পেস্ট পরিমাণ মতো দিয়ে দেবো দিয়ে আর একটু ভাজতে থাকবো তো ভাজার পরে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো কষানোর জন্য তো পানি কুঠার পরে এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তো এই দেখেন আমার মশলা কষানোটা শেষ উপরে তেল উঠে গেছে তো এই পর্যায়ে আমি মশলাটা দিয়ে দেবো টমেটো কুচি যেগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম টমেটো কুচো দি তারপরে আবার হালকা ভাবে কষিয়ে নেবো তো এই যে আমার কষানো শেষ অনেক সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আমি তারপরে এই পর্যায়ে আমি সিলে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে মিশিয়ে নেব মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে সময় নিয়ে মিশাতে হবে তো এইভাবে আমি নেড়ে চড়ে মশলার সাথে আলুগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নেব পর আমি হালকা কষিয়ে নিয়েছিলাম আবার হালকা কিছু পানি দিয়েছি দেওয়ার পর আবার নাড়াচাড়া করতেছি তো আমার কষানো শেষ আলু তো এ পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আর আমার আলুগুলো যেহেতু সেদ্ধ করা তার জন্য বেশি পরিমাণে পানি লাগনি তো এখন আমি ঢেকে দেব ঢেকে আমি এটা রান্না করতে থাকব আর রান্নাটা হচ্ছে সময় নিয়ে ধীরে ধীরে রান্না করতে হয় রান্নাতে তারা করা যাবে না তো এইটা আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আর এরই ফাঁকে আমি একটু টেস্ট করেছি যে সব কিছু ঠিক আছে নাকি না তো আমার আলু তো একদম পারফেক্ট হয়েছে তো এই পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব আর একটু শুকিয়ে নেব আর খেয়াল রাখতে হবে মাঝে মাঝে যে দমটা লেগে যায় কি না তো এই দেখেন আমার দম হয়ে গেছে তো এখন আমি লুচি গুলা ভাসবো তার জন্য আমি লুচি করে কেটে নিয়েছিলাম আর বানিয়ে নিয়েছিলাম কয়েকটা তো এই আমি একটা ভেজে দেখাচ্ছি ডুবা তেলে খুব সুন্দরভাবে ভাসতে হবে হালকা আছে কয়েকটা আমি এইভাবে ভেজে দেখাচ্ছি আপনাদেরকে সময় নিয়ে রান্নাটা করতে হবে তাহলে খেতে ভালো লাগবে আর আমি লুচিগুলো ছোটো সাইজে করেছি কারণ আমরা ছোটো সাইজ করেই খাই তো এ দেখেন আমি কয়েকটা ভেজে নিয়েছি আর এরপরতে আমি বেরিয়ে নিয়েছি তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আর একটি লাইক অবশ্যই করবেন খেত অসম্ভব দারুণ টেস্টি হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফিজ